রাইট সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো তোমাদের এইচএসি পরীক্ষা তো চলতেছে শুনলাম তো এইচএসসি কেমিস্ট্রির ব্যাপারটা আমরা যেটা বলি কেমিস্ট্রির প্রিপারেশন আশা করি সবাই ভালো নিয়েছো তো আমাদের কেমিস্ট্রিতে কী হয় আমি কেমিস্ট্রির সাবজেক্টটাই বলি যেহেতু কেমিস্ট্রি নিয়ে আসছি তোমাদের জন্য তো পঁচিশটাই এমসি কিউ থাকে পঁচিশটার জন্য কি থাকে পঁচিশ মিনিট সময় আচ্ছা পঁচিশ মিনিট তার মানে প্রত্যেকটা এমসি কিউয়ের জন্য তুমি এক মিনিট করে সময় পাইতেছো তাই না তো কেমন হয় যদি কয়েকটা টেকনিক এবং ট্রিক্স জেনে নেওয়ার মাধ্যমে এমসিকিউটা এক মিনিটে চাইতে কম সময় সলভ করা যায় তাহলে তুমি সময়টাকে সেভ করতে পারলে এবং অন্য একটা বড়ো এমসিকিউ জন্য তুমি সেই সময়টা দিতে পারলে তাই না তো আমরা সেই জন্য এই সিরিজটা নিয়ে আসছি সিরিজটার নাম দেখো সিরিজটার নাম আছে এমসিকিউ বশীকরণ সিরিজ এবং আমার পরিচয় তোমরা যারা জানো তারা তো ভালো যারা জানো না আরও ভালো জেনে নাও আমি জিত বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে আসি তো শুরু করা যাক এই ভিডিওটা তোমরা তোমাদের রোলমেটকে শেয়ার করে দিবে ঠিক আছে এই ভিডিওটা তোমরা তোমাদের রোলমেটকে শেয়ার করে দেবে যেন দুজনেই দেখে হেল্পফুল হও এবং এইচএসসি পরীক্ষার সময় পাশাপাশি বসে তোমরা যেন একে অপরকে সহযোগিতা করতে পারো আর কি তো এইচএসসি প্রশিকরণ সুযোগ আমরা শুরু করি তোমাদের ফার্স্ট এমসি ফার্স্ট এমসি এখানে বলা আছে দেখো বলছে নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এই জিনিসটা তো আমরা সকলেই জানি এটার শর্ট ট্রিক্স আর কি জানাবো তোমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদ দুই ধরনের পদার্থ আছে তো যেগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তাই না প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এদের নামের সামনে আমরা কী বলি সি ওয়ার্ডটি থাকে কি ওয়ার্ড থাকে ভাইয়া সি ওয়ার্ডটি থাকে সি ওয়ার্ডটি থাকলে আমরা বুঝবো কি এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ শুধুমাত্র কোনটা বাদে দেয় এই সিএল বাদে তাই না শুধুমাত্র এইচ সি এলটা বাদে তাহলে এখানে দেখো এইচ টু এস এ ফোর এটা কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এখানে ক হচ্ছে রাইট অ্যান্সার তো খতে কি একটা সি ওয়ার্ড আছে এখানে কি সি ওয়ার্ড আছে এখানে সি ওয়ার্ড তো এইগুলো সব কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ রাইট ওকে সুন্দর এখন দেখো সেকেন্ড কোয়েশ্চেন কোনটি সেকেন্ডারি দূষক পদার্থ ব্যাপারটা আমরা পরীক্ষার সময় কোয়েশ্চেন আসলেই এই এমসিকিউটা কেন দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট পার্টের এমসিকিউ এটা সেকেন্ড পার্টেও দেয় তো দুইটা এমসিকিউ আছে তো দেখো আমরা পরীক্ষার সময় কোয়েশ্চেন যদি যখন ইজি দেখি তখনই আমরা কি হয়ে যাই হাইপার হয়ে যায় বেশি হাইপার হয়ে আমরা কোয়েশ্চেন ভুল পড়ি এই যে কিছু শিক্ষার্থী আছে তারা কী করবা তারা করবার নিচের কোনটি সেকেন্ডারি দেখার পরে আর কিছু দেখবে না স্ট্যান্ডার্ড পদার্থ থেকে তোমরা যা খুশি সেটা দেখাই দিবা কিন্তু আসলে না সেটা স্ট্যান্ডার্ড পদার্থ বলতেছে না দূষক পদার্থ বলতেছে এটা দেখতে হবে তো সেকেন্ডারি দূষক পদার্থ মানে সেকেন্ডারি বায়ু দূষক পদার্থ ঠিক আছে তো আসো আমরা সেকেন্ডারি বায়ু দূষক পদার্থ জিনিসগুলো চিন্তা করি হাজারিন সারের বইয়ে পরিবেশ রচন বইতে আছে তোমরা একটু দেখে নিও সেখানে আছে কি একটা প্রাইমারি বায়ু দূষক একটা সেকেন্ডারি বায়ু দূষক রাইট সেকেন্ডারি বায়ু দূষক তো দেখো প্রাইমারি বায়ু দূষক যেইগুলা সেগুলো কি কী আছে অ্যামোনিয়া আছে ঠিক আছে তারপর কার্বন আছে কার্বন ডাইঅক্সাইড আছে এইচ টু এস আছে ঠিক আছে এস ও টু আছে তো ব্যাপারটা খেয়াল করো আমি এত কিছু মনে রাখি না আমার এমসি কিউতে এত কিছু মনে রাখার দরকার না আমি যে স্ট্রিক্স অ্যাপ্লাই করবো টেকনিকটা কী প্রাইমারি বায়ুদূষক পদার্থে শুধুমাত্র অ্যামোনিয়া বাদে অ্যামোনিয়া বাদে বাকি সকলগুলো দেখো দুয়ের বেশি কোনো সংখ্যা নাই কতর বেশি সংখ্যা নাই দুইয়ের বেশি কোনো সংখ্যা নাই তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি বায়ুদূষক সেকেন্ডারি বায়ুদূষক পদার্থ কী হবে এর বেশি সংখ্যা থাকতে হবে রাইট তা দেখ আমি এইভাবে মনে রাখি তো এখানে কি অ্যামোনিয়া বাদে বলছি তার মানে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখানে কি কোনো সংখ্যা নেই এখানে এক এক আছে যেহেতু সি এক কার্বন একটা অক্সিজেন একটা তো এটা প্রাইমারি বায়ুদূষক নাইট্রেটটা দেখো তো তিন এটা কি গ্রেটার দেন টু না দুইয়ের বেশি না তার মানে এটার অ্যান্সার কোনটা নাইট্রেট নাইট্রেট হলো কি আমার সেকেন্ডারি দূষক পদার্থ এটাই দেখো এখানে দুই আছে তার মানে কি এটা প্রাইমারি বাইরে ক্লিয়ার ওকে সুন্দর আমরা পরের পেজে যাই নিচের কোনটি আইসোটন টন নিচের কোনটি আইসোটন কিটন আইসোটন তো দেখো এই জিনিসটা কি আমি এইভাবে মনে রাখি সময় এইভাবে মনে রাখি আর কি আইসো আইসো মানে কি সমান রাইট এখন দেখো যখনই টোন আসবে টোনের এইখানে কি আছে এন ই এন ইতে কি নিউট্রন নিউট্রন টোপ টোপে কি আছে পি আছে বা প আছে পতে কি পতে হলো প্রোটন পতে প্রোটন আরেকটা আছে আইসও বার বারে আমি মনে রাখি বার থেকে আসে ভর তার মানে যখন আইসোটন বলবে তখন নিউট্রন সমান হবে নিউট্রন সমান হবে যখন আইসোটোপ বলবে তখন প্রোটন সমান হবে এবং যখন তোমার আইসো বার বলবে তখন ভর সমান হবে ঠিক আছে তো দেখো আমি একটু আইসোটোপ নিয়ে কথা বলি আইসোটোপে ব্যাপারটা এমন তোমরা তো জানো যে প্রোটন সংখ্যা সমান হইতে হবে কিন্তু একটা কোশ্চেন আসে নিচের কোনটির আইসোটোপ নাই এটার অ্যান্সার কি হবে আইসোটোপ নাই আইসোটোপ নাই এটার অ্যান্সার হবে তোমরা দিবা সোডিয়াম আর সোনা এই দুইটা এই দুইটার কোনো আইসোটপ নাই কিন্তু আরেক বইতে বলা আছে কি প্রতিটি পরমাণু বা প্রতিটি মৌল তারা নিজেই নিজের এক একটি কি আইসোটোপ তার মানে যদি প্রশ্ন আসে নিজের কোনটির একটিমাত্র আইসোটোপ বিদ্যমান একই উত্তর হবে না একই উত্তর হবে তো আস আমরা একটু এখানে কী বলছে আইসোটন একসাথে তিন চারটা পড়া হয়ে গেল তো আইসোটনে কী আছে আমরা দেখব নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা কেমনে বের করি ভর সংখ্যা দুইটা বিয়োগ করে দিব। তো দেখো আমার তোমরা এটা ক্যালকুলেশন করে বের করবে এটা তোমাদের ডিউটি এটার অ্যান্সার হবে এইটা কারণ দেখো এইখানে অ্যান্সার আছে বিশ এইখানেও আসে বিশ এইখানেও আসে বিশ দুইটাই নিউট্রন সংখ্যা সেম ওকে ডান বোর পরমাণু মডেল নেক্সট কোয়েশ্চেন বোর পরমাণু মডেলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য কোনটির জন্য প্রযোজ্য বোর পরমাণু মডেল আমরা কি বোর পরমাণু রেখা বর্ণালী পড়ছি না ভাইয়া রেখা বর্ণালী এই রেখা বর্ণালী বোর পরমাণু রেখা বর্ণালী কি একক ইলেকট্রন বিশিষ্ট কয়টি একটি ইলেকট্রন বিশিষ্ট সব সময় মাথায় রাখতে হবে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা আয়ন অথবা মৌলের পারমাণবিক রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে অন্য কিছুর কিন্তু পারে না তো দেখো এখানে কি এইস প্লাস আছে এখানে কি প্লাস চিহ্নটা খেয়াল করতে হবে পরীক্ষার সময় হাইপার হয়ে শুধু এইস দেখলাম হাইড্রোজেন পরমাণু মানে একটা প্রোটন দেখলাম আর একটা ইলেকট্রন দেখলাম দাগিয়ে দিলাম তা হবে না এইস প্লাস আছে প্লাস মানে কি এখানে ইলেকট্রন নাই জিরো এইখানে অ্যান্সার কোনটা হবে এখানে আমরা এই চারটা অপশানের মধ্যে দেখব কোনটাতে একটা ইলেকট্রন আছে কি আছে একটা ইলেকট্রন আছে কোনটাতে আছে বলো হেলিয়াম টু প্লাস না লিথিয়াম থ্রি প্লাস না হিলিয়াম প্লাস এইখানে হচ্ছে একটা ইলেকট্রন আছে সো বোর পারমাণ্ড একটি ইলেকট্রন বিশিষ্ট যা পাবেন তাকে ব্যাখ্যা করতে পারবে শেষ আসো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন খুবই সুন্দর কোয়েশ্চেন তো নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য ভাইয়া এখানে এত কিছু দেখার দরকার আমরা জাস্ট কি দেখবো আমরা তুমি জানো এন এর মান যে কোনো কিছু হতে পারে ওয়ান থেকে শুরু করে যে কোনো নাম্বার দিক ওটা আমার দেখার দরকার নেই এর মানও দেখার দরকার নেই তো আমি কার মান দেখবো আমি কার মান দেখব আমি জাস্ট দেখব হচ্ছে এল অ্যান্ড এম এর মান এল এবং এম এর মান দেখবো এল এবং এম এর মান তো দেখো ভাইয়া এর মান সব সময় কি হয় এন মাইনাস ওয়ান পর্যন্ত হয় তার মানে এন এর মান যত তার থেকে এক কম হবে এর মান রাইট আর এমের মান কী হয় এম এর মান হবে জিরো সহ কীসহ জিরো সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত রাইট তো আমরা দেখি এখানে এন এর মান ওয়ান এখানে এল এর মান জিরো এখানে এমের মান জিরো এর মান প্লাস তার মানে এখানে এল আর এম কারেক্ট তার মানে এটা রাইট আনসার কিন্তু দেখো এখানে এর মান ওয়ান এম এর মান কত মাইনাস টু এটা কি সম্ভব কখনোই সম্ভব না এল এর মান ওয়ান প্লাস টু সম্ভব সম্ভব না এর মান টু মাইনাস থ্রি সম্ভব তার মানে রাইট অ্যান্সার কোনটা এইটা ক্লিয়ার ওকে না কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে তো আসলে এটা তো আউ বাউ নীতি কার নীতি আউফ বাউ নীতি রাইট আউট বাউ নীতি তো দেখো ব্যাপারটা এমন ইলেকট্রন প্রবেশ করার নিয়ম হচ্ছে এন প্লাস এলের মান যার কম তাই না এন প্লাস এল দিয়ে আমরা কী মেজারমেন্ট করি আমরা বলি যে এটা দেখে আমরা বলি শক্তি কোন অরবিটালে শক্তি বেশি আছে বা কম আছে তো ইলেকট্রন আগে কোন শক্তির অরবিটালে প্রবেশ করবে ভাইয়া আমরা দেখবো যে এন প্লাস এলের মান কম না বেশি রাইট তো দেখো যদি এন প্লাস এর মান যদি এন প্লাস এলের মান সমান হয়ে যায় কী হয়ে যায় সমান হয়ে যায় তখন আমরা এনের এর মান দেখব কার মান দেখব এন এর মান দেখব এই এন এর মান যার কম এন এর মান মান কম ঠিক সেইখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে কী বলছে প্রবেশ করবে তো দেখো সিক্স পি এখানে কত এন এর মান ছয় আর এলের মান হচ্ছে জিরো ওয়ান তাহলে কত আসে ছয় আর এক সাত এখানে এলের মান কত এলের মান হচ্ছে টু তার মানে পাঁচ আর দুই সাত এখানে কত চার তিন সাত এখানে কত সাত তার মানে সবই সমান রাইট তাহলে এন এর মান কোনটায় এন এর মান কোনটায় এন এর মান কোন কিন্তু এই যে ফোর তার মানে অ্যান্সার কত ক ফোর এফে ফোর এফে আগে ইলেকট্রন প্রবেশ করবে কিন্তু এখন যদি ভাই প্রশ্ন করে কোনটিতে ইলেকট্রন আগে দাঁড়ো কোনটিতে ইলেকট্রন আগে কী হবে এটা দিল না এখানে না দিয়ে বের হবে কোনটিতে আগে ইলেকট্রন বের হবে ইলেকট্রন সবসময় মনে রাখবে প্রবেশ করে নীতি অনুসারে বাট বের হয় বের হয় কিন্তু সর্বশেষ কক্ষপথ থেকে ঠিক আছে কারণ এই যে পরমাণু এটা নিউক্লিয়াস ধরলাম এখানে 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 ইলেকট্রন যেভাবে প্রবেশ করবে তো কেন এই ইলেকট্রন আগে বের হবে শেষ কক্ষপথ থেকে বের হবে তার মানে ইলেকট্রন যদি বের হয় সেটা সেভেন এস কক্ষপথ থেকে বের হবে ক্লিয়ার কারণ এটা সর্বশেষ কক্ষপাত দেখো দেখো এখানে সবচেয়ে বড় মান এটা ক্লিয়ার ওকে ডান আমরা ট্রিক্স অনুযায়ী সিরিজ রাইট দেখো প্যাশচেন সিরিজের ক্ষেত্রে সর্বনিম্ন মান কত এটার জন্য আমি একটা ছন্দ মনে রাখি যদি আমি ছন্দ প্রিফেয়ার করি না এটা আমার ভালো লাগে লাইলের বাম পাশের পকেট ফুটো হয়েছে ক্লিয়ার তো এখানে কি আছে এটাতে লাইমেন এটাতে কি লাইমেন বামার আর স্প্যাশচেন ব্র্যাকেট ফান্ড আর এটা হাম রাইট এটা একজন একই ছন্দ দিয়ে মন এটা আমার মন রাখার টেকনিক তো এখানে এনের মান কত এন ওয়নের মান হবে ওয়ান এইখানে হবে টু এইখানে হবে থ্রি রাইট এইখানে হবে ফোর তাহলে দেখো পাশে কি বলছিলাম প্যাশচেন প্যাশচেনে কত থ্রি তো প্যাশ্চেন সিরিজের ক্ষেত্রে সর্বনিম্ন শক্তি স্তরের মান কত হবে থ্রি হবে ক্লিয়ার আসো হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামা সিরিজে সর্বনিম্ন সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলছে সংখ্যার বিকৃত রশ্মি কোনটি এখন এইখানে একটু কথা আছে এটা আসলে সবারই অনেক সময় ঘুরাই যায় যে দীর্ঘতম সে ইনফিনিটি থেকে দিব না কোথা থেকে দিব এটা আমি এমনি মনে রাখি দেখো যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আসে কোথা থেকে ইনফিনিটি থেকে তো এটা সূত্র কি দেখো তো ওয়ান বাই ল্যাম ডাইজিক্যাল টু আর এইস ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এটা একবার বোঝা হয়ে গেলে পরবর্তী ভুলবা না ঠিক আছে তো এটা তো ফিক্সড আমার এইটা নিয়ে কনসার্ন রাইট তো দেখো সবসময় একবার সর্বনিম্ন ল্যামডার জন্য এন টু সমান সমান ইনফিনিটি সর্বনিম্ন ল্যামডার জন্য এন টু ইনফিনিটি তাহলে সর্বোচ্চের জন্য কী হবে কাছাকাছি হবে রাইট সর্বোচ্চ ল্যামডার জন্য টু কী হবে কাছাকাছি তাই না তার মানে পরবর্তী শক্তি স্তর তার মানে কি কোন স্তর পরবর্তী শক্তি স্তর থেকে আসবে ঠিক আছে তো দেখো আমার যেটা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য সেখানে কি হবে এই যে তরঙ্গ সংখ্যাটা সর্বোচ্চ হয়ে যাবে না কারণ কি এই যে ওয়ান বাই ল্যামডাই এটাই তো তোমার হচ্ছে ভি বার এটাই তো তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত ঠিক আছে তার মানে কি বামার সিরিজ বলছে বামার সিরিজ মানে কত এন ওয়ানের মান কত এন ওয়ানের মান হলো টু তাহলে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা পাইতে গেলে আমার সর্ব সর্বনিম্ন যে তরঙ্গ সংখ্যা পাইতে হয় তাহলে আমার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য দরকার আর সর্বোচ্চ কোথা থেকে আসবে সর্বোচ্চ আসবে কাছাকাছি স্তর থেকে তার মানে এন টুর মান কত হবে থ্রি হবে এন্টুর মান কত হবে থ্রি হবে বলেছি পরবর্তী শক্তি স্তর তো এটা তোমরা এখানে ক্যালকুলেশন করে বসাই দিবা বসানোর পরে তরঙ্গ দুর্ঘ্য নয় কিন্তু কী চাইছে তরঙ্গ সংখ্যা চেয়েছে তরঙ্গ সংখ্যা তার মানে মিউ বার মানে ওয়ান বাই ল্যামডা এইটা চাইছে এটা তোমরা বের করবা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা হবে ফাইভ আড়াইশ বাই ছত্রিশ করে দেখবা ঠিক আছে তো এটা কেমনি মনে রাখলাম যে কোনো একটা মনে রাখবো যে সর্বনিম্ন তরঙ্গ দুর্ঘ ইনফিনিটি যে দূর থেকে আসলে আমার তরঙ্গদৈর্ঘ্য কম হবে কারণ যাইতে তো পথে হাঁপিয়ে যাবে তাই না আমি এইভাবে মনে রাখি ক্লিয়ার ডান এরপরের কোশ্চেন কোনটির শক্তি বেশি বা এটা তোমার ফিজিক্সেও আছে কেমিস্ট্রিতেও আছে যেখানে যাবে সেখানেই লাগবে যে কোনটির কম্পাঙ্ক বেশি কম কোনটির তরঙ্গদৈর্ঘ্য কম বা বেশি কোনটির শক্তি বেশি ঠিক আছে তো আমরা এটা কেমনে মনে রাখি যে কোনো একটা মনে রাখবো আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা মনে রাখবো তরঙ্গ দৈর্ঘ্য কম থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কম থেকে যদি বেশি বলি এটা আমি ওই ছন্দ দিয়ে মনে রাখতাম বেশি আমি কিন্তু ছন্দ প্রিফার করি না তাও আমি বলে দিচ্ছি যেহেতু আমি ছন্দ প্রিফার করি না তাও দেখো মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান বেতার ল্যামডা কম থেকে বেশি কি মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলার বেতার আমি আপনি মনে রাখতাম ঠিক আছে কারণ কি মহাজাগতিক গামা রঞ্জন মানে এক্স রশ্মি অতি মানে কি অতি বেগুনি রশ্মি দৃশ্যমান রশ্মি অবলার মানে অবলোহিত বা ইনফ্রারেড বেতার মানে রেডিও ওয়েভ তো এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এইভাবে 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 বেতার তরঙ্গের দৈর্ঘ্য সবচাইতে বেশি এটা তোমরা যেমনি মনে রাখতে পারো মনে রাখবা এটা আমার টেকনিক্যাল তাহলে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য কম দেখো মহা তার মানে এটা শক্তি কী হবে বেশি হবে কারণ কি এইচ টু এইচ সি বাই ল্যামডা এইচ এফ তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হতে হয় ল্যামডার মান কম হইতে হবে অ্যান্সার কী মহাজাগতিক ক্লিয়ার সিএসিএল টু ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি এস হয় দ্রাব্যতা গুণ ফল মানে কি কে এস পি কে এস পি কত রাইট তো দেখো কে জিনিসটা এটা তো ম্যাথ আছে তোমার জানো কিন্তু এটা সংক্ষেপে অনেকেই পারে যদি এ এক্স বি ওয়াই কোনো যৌগ হয় এবং তার দ্রাব্যতা যদি এস হয় তাহলে কে এস পি কী হবে ভাইয়া কেস পি হবে এক্সের পাওয়ার এক্স ওয়াইয়ের পাওয়ার ওয়াই এসের পাওয়ার এক্স প্লাস ওয়াই ক্লিয়ার দেখো তার মানে কী আসে ক্যালসিয়াম ক্লোরাইট ক্যালসিয়াম ক্লোরাইট যদি দেখি আমি এখানে ক্যালসিয়ামের এখানে ওয়ান আছে তার মানে ওয়ানের পাওয়ার ওয়ান টু এর পাওয়ার টু এস এর পাওয়ার ওয়ান প্লাস টু তার মানে দুই দু চার ফোর এস কিউব অ্যান্সার ফোর এস কিউব তোমাদের হোমওয়ার্ক থাকবে এল টু এস ও ফোর ও থ্রি অ্যালুমিনিয়াম সালফেটের কে এসপি বের করা অ্যালুমিনিয়াম সালফেটের কে এসপিটা তোমরা বাসায় বের করো এই যে এক্সের পাওয়ার এক্স ওয়াইয়ের পাওয়ার ওয়াই এস এর পাওয়ার এক্স প্লাস ওয়াই ঠিক আছে ক্লিয়ার আমরা কিন্তু খুব শর্টকাটে শেষ করতেছি তাই না এম এই ট্রিক্সগুলো জানা থাকলে আমাদের জন্য খুবই উপকার হবে আচ্ছা নিচের কোনটি শিখা পরীক্ষা দেয় না শিখা পরীক্ষা দেয় না শিখা পরীক্ষার অনেক বর্ণ আছে রাইট এই জিনিসগুলো অনেকে ভুলে যায় আমারও মনে থাকতো না তাও কয়েকটা মনে রাখতাম তো দেখো শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না কি আছে কি বলছে দেয় না কারা কারা দেয় না মনে রাখো ম্যাগনেশিয়াম এবং বেরিলিয়াম এরা কোনো বর্ণ দিবে না এই দুইটা মৌল কি শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দিবে না অ্যান্সার কি ম্যাগনেশিয়াম তো দেখো আমরা একটু কালারটা দেখি হিলিয়ামের বর্ণ কি শিক্ষা পরীক্ষায় হলুদ হিলিয়াম হলুদ হিলিয়াম হলুদ হিলিয়াম হলুদ বেরিলিয়াম কি দেখো বেরিলিয়াম হচ্ছে আপেলের মতো সবুজ কিসের মতো সবুজ আপেলের মতো সবুজ এটা কেমনে মনে রাখতাম এটা আমি এইভাবে মনে রাখতাম দেখো স্ট্রনশিয়াম ঠিক আছে ইস্ট্রনশিয়ামকে বাটিতে রাখো ইস্টোনামকে বাটিতে রাখতে বলছি তো বাটিটা কি কালারের ছিল সবুজ কালার ছিল সবুজ বাটিতেই ইস্টোনামকে রাখতে বলছি তার মানে বেরিয়ামের বর্ণ কেমন হতো আপেলের মতো সবুজ আর ইস্টোনামে দেখো আর আছে না শ্যাম কেমন বর্ণ দেবে রেড ঠিক আছে এটা হচ্ছে টকটকে লাল বর্ণ দেবে শিখা পরীক্ষায় আর সোডিয়াম তো সবাই পারো এটা একটা সবাই জানে সোনালি হলুদ সোডিয়াম কি দেবে সোনালি হলুদ ক্লিয়ার এর সাথে আমার ইস্টোনামটাও শেখা হয়ে গেল আর দেখো পটাশিয়াম পটাশিয়ামে কী আছে কে কেতে আমি রাখতাম কালো বেগুন কি কালো বেগুন তার মানে এরা দিবে হচ্ছে বেগুনি বর্ণ এরা কি বর্ণ দিবে বেগুনি বর্ণ ঠিক আছে ওকে ডান এরপরে আসো অ্যাসিডের শক্তি মাত্রার ক্রোম অ্যাসিডের শক্তিমাত্রার মাত্রার ক্রম এটা তোমরা বাসাই করবে এটা সবাই পারে ঠিক আছে এটা সবাই পারে এটা তোমরা করবে তারপরে আমি কয়েকটা হিন্টস দিয়ে রাখি এই জিনিসগুলো দেখা হলো এইটা না এসে এই টাইপের অনেক কোয়েশ্চেন আসতে পারে আর এটা প্রতি বছর এই কোয়েশ্চেন তুমি পাবাই কোনো না কোনো বোর্ডে পাবাই এক নম্বর অক্সো অ্যাসিড কোন অ্যাসিড কোন অ্যাসিড অক্সো অ্যাসিড অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু জারণ মান দেখব কি মান দেখবান মান বেশি যদি জারুন মান বেশি হয় তাহলে সেটা শক্তিশালী অ্যাসিড আর কেন্দ্রীয় পরমাণু যদি জারুন মান কম হয় তাহলে সেটা কি দুর্বল অ্যাসিড এটা কিন্তু অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কোন অ্যাসিড অক্সো অ্যাসিড এখন দেখো যদি জারুন মান সমান হয়ে যায় নাম্বার টু জার মান সমান হয়ে গেল মান সমান তখন আমরা কি দেখব কেন্দ্রীয় পরমাণু আকার ছোট কোনটা আঁকার ছোট কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট কোনটা যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তরিতাত্মকতা বেশি হবে আর তরিচনাত্মকতা বেশি হলে কি হবে এটা হচ্ছে তোমার শক্তিশালী অ্যাসিড হবে ক্লিয়ার এবার আস নম্বর পয়েন্ট দি জৈব অ্যাসিড হলো দুর্বল তার মানে যেগুলো ইন অ্যাসিড যেমন সালফেরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড আর সাথে তোমার দিল কি একটা অ্যাসিড তার মানে জৈব অ্যাসিড কোনটা অ্যাসিটিক কোনটি দুর্বল অ্যাসিড কি হবে অ্যাসিটিক অ্যাসিড হবে ঠিক আছে মনে রাখবা কোনো কিছু জানার দরকার এনএস আর কে ও এইস এইচএসি লেভেলে এই দুইটাই তীব্র খা ঠিক আছে এইসএসসি লেভেলে এতটুকু জানলেই হয় যে সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড তীব্র খার আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমার দুর্বল খার কি খার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে দুর্বল খার ক্লিয়ার ওকে তাহলে এটা তোমরা বাসায় করবা অ্যাসিডের শক্তির ক্রমটা ডান এটা তোমরা লিখে নিবা ঠিক আছে ওকে আসো নেক্সট নিচের কোনটে নিচের বিক্রিয়াটির ক্ষেত্রে কোনগুলো সঠিক এটা একটা বহুপদী ছিল মাঝখানে আমি ওই অপশানগুলো দেয় নাই কারণ আমার অপশান থাকার কোনো দরকার নাই কারণ এটা কী কী বলছে তাপমাত্রা চাপ ঘনমাত্রা তাপমাত্রা চাপ ঘনমাত্রা তার মানে এখানে কোন রোদ লা সাতালিয়া লা সাতালিয়ার নীতি ব্যবহার করব আমরা কার নীতি ব্যবহার করব লা সাতলিয়া ভাই লা সাতালিয়ার নীতি আমি ভুলে যাই দরকার নেই মনে রাখার মনে রাখার আমরা জাস্ট কয়েকটা জিনিস মনে রাখবো কেমনে উৎপাদ বাড়ে জাস্ট এইটা মনে রাখবা জাস্ট এইটা মনে রাখবা কেমনে উৎপাদ বাড়ে আর একটা মনে রাখলে বাকিটা তুমি অপোজিটলি চিন্তা করবা হয়ে যাবে তো দেখো যদি তাপ উৎপাদি বিক্রিয়া হয় তাপ উৎপাদি বিক্রিয়া হয় তাপ উৎপাদি বিক্রিয়া হইলে আমি তাপ কমাই দিব

চাপ বাড়ালাম চাপ বাড়ালে কোন দিকে যাবে যেদিকে মোল সংখ্যা কম মোল সংখ্যা কম আমি চাপ বাড়াই দিলাম বিক্রিয়াতে চাপ বাড়াইলে কী হবে যেদিকে মোল সংখ্যা কম ঠিক সেদিকে যাবে আর দুই পাশে যদি মোল সংখ্যা সমান হয় এখানে চাপের প্রভাব থাকবে থাকবে না তো আমরা দেখি এখানে হচ্ছে কী তাপমাত্রা যদি বাড়ায় তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে তো ডান দিক কোনটা এই দিকে সরে যাবে এই দিকে সরবে কেন আমরা দেখি ডেলাইসের মান প্লাস পজিটিভ মানে কি ডেলাইসের মান প্লাস পজিটিভ মানে কি এটা হচ্ছে তাপ হারি তার মানে আমি যদি তাপমাত্রা বাড়াই বিক্রয়ের সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে আচ্ছা গেল চাপ বাড়ালে সাম্য অবস্থার কোনো পরিবর্তন হবে না কেন হবে না ওয়ান ওয়ান টু হয় ওয়ান ওয়ান টু হয় তার মানে বিক্রিয় এবং উৎপাদের মূল সংখ্যা সমান তাই চাপের কোনো প্রভাব নাই ঠিক আছে তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে পশ্চাতমুখী বিক্রিয়ার গতি বাড়বে এখন দেখো ঘনমাত্রা প্রহরটা এমন আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তাহলে উৎপাদ বাড়বে যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়ক বাড়বে তাহলে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াচ্ছি তার মানে কি উৎপাদ বাড়ার কথা পশ্চাতমুখী বিক্রিয়ার হার বাড়বে পশ্চাৎমুখী বিক্রিয়া এদিকে তার মানে এটা ভুল উত্তর কোনটা ওয়ান অ্যান্ড টু বুঝতে পারছো লাশাতালের নীতি আমরা জাস্ট একটা ওয়েটা মনে রাখো ওইভাবে আমরা সলভ করব এত বেশি জানার দরকার নেই এমসিইউ সহজে শর্টকাটে সলভ করো আসলে নিচের কোনটি তাপসী বিক্রিয়া তাপসী মানে তাপহারি বিক্রিয়া তাপহারি বিক্রিয়া কোনটা আমাদের এত জানার দরকার নেই আমরা জাস্ট কয়েকটা জিনিস মনে রাখবো তুমি তো জানো যে অ্যামোনিয়া উৎপাদন এখানে কি হয় মাইনাস বিরানব্বই কিলো পার মোর তাপ উৎপন্ন হয় তার মানে এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে ক্লিয়ার এখন দেখো অক্সিজেন দ্বারা সকল কিছু দহন অক্সিজেন দ্বারা সকল কিছু দহন তাপ উৎপাদী বিক্রিয়া এক্সেপ্ট নাইট্রোজেন নাইট্রোজেনকে যদি তুমি অক্সিজেনের যোগ করো মনে রাখো নাইট্রোজেন আর অক্সিজেন মিলে গেলেই সেটা কি হবে তাপ হারি হবে কি হবে তাপ হারি ক্লিয়ার আর একটা জিনিস দেখো এই যে বিক্রিয়াটা যে তাপ উৎপাদি এটাকে আমি যে রিভার্সলি দিই তার মানে অ্যামোনিয়াকে ভাঙলাম কী হলো এন টু প্লাস থ্রি এইচ টু এইটা কিন্তু আবার তাপহারি কারণ কি তাপ উৎপাদিত বিক্রিয়া রিভার্সলি হলে তাপ হারি হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে আমি জাস্ট এই দুইটা জিনিস মনে রাখলেই আমার এমসিকিউ এর জন্য কারবার যে নাইট্রোজেনের সাথে অক্সিজেন যোগ করলাম তাপহারী বিক্রিয়া তাপশস্য বিক্রিয়া আর অ্যামোনিয়ার বিশ্লেষণ অ্যামোনিয়া থেকে ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করলাম এটাও তাপহারী বিক্রিয়া আর জানার দরকার নেই আর একটা আছে রাসায়নিক পরিবর্তনে তোমাদের অনেক জায়গায় কোশ্চেন আসে অ্যাডমিশন বলো এইচএসসি বলো যে তাপ কোনটি তাপ উৎপাদি কোনটি তাপহারি লেখা থাকেন অপশনে দহন তারপরে মনে করো বাষ্পীভবন এইসব লেখা থাকে তো আমরা জাস্ট তাপহারিটা মনে রাখো তাপ হারি তাপ হারি তাপহারি কোনগুলা আমি মনে রাখতাম এমনি উগ্র বাপ উগ্র বাপ রাইট আচ্ছা উতে হচ্ছে কি ঊর্ধ্বপাতন কি উর্ধ পাতন উগ্র বাপ তাপ কি কি বাপ এইটা বাদে যা আসবে সব আমরা কি বলবো তাপ উৎপাদি ক্লিয়ার উতে কি ঊর্ধ্বপাতন গতে কি এটাতে হচ্ছে গলন এটাতে কি গলন বতে বাষ্পী ভবন বতে কি বাষ্পী ভবন বতে কি পরমাণুকরণ পথে কি পরমাণুকরণ এই চারটা যদি পড়ে তাহলে আমরা কি দিব তাপ হারি আর বাকিগুলো কি দিব তাপ উৎপাদি ক্লিয়ার মনে রাখো ক্লিয়ার ওকে নেক্সট কোয়েশ্চেন অসাধারণ একটি কোয়েশ্চেন কি প্রশ্ন আসছে অ্যামোনিয়া তৈরি হচ্ছে এটা সাম্য ধ্রুবক বললো কে ওয়ান তারপর দেখো মূল সংখ্যা হাফ থ্রি বাই টু এটার সাম্য ধ্রুবক যদি কে টু হয় এটার মধ্যে সম্পর্ক এটা একটা টেকনিক আছে টেকনিক সবাই জানে তারপরে বলি যদি মনে করে একটা বিক্রিয়া দেওয়া আছে তার সাম্য ধ্রুবক যদি কে ওয়ান হয় আর পরবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে আমার মূল সংখ্যার কি চেঞ্জ হচ্ছে মূল সংখ্যার কি চেঞ্জ হচ্ছে আমরা এটা খেয়াল করব যে এইটা চেঞ্জ হবে সেটা এই প্রথম যে বিক্রিয়ার কে ওয়ান ছিল তার পাওয়ার হয়ে যাবে তার কী হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে ক্লিয়ার তার মানে দেখো এখানে কিন্তু দুই দিয়ে ভাগ করতেছি রাইট তার মানে কে টু সমান সমান কী হবে কে ওয়ানের পাওয়ার হয়ে যাবে মূল সংখ্যার চেঞ্জ মূল সংখ্যা এখানে কী হচ্ছে দুই দিয়ে ভাগ করছে এখানে দুই দিয়ে ভাগ করছে এখানে দুই তার মানে হাফ পাওয়ার কত হাফ তার মানে কী আসলো কে টু সমান সমান রুট ওভার কে ওয়ান কোনটা এইটা অ্যান্সার ক্লিয়ার ওকে ডান ওকে সুন্দর এখন দেখো ফাইভ ইন্টু টেন টু দিওয় মাইনাস থ্রি মোল এই স্টেজ ওভারের পিএইচ কত এটা এইচএসসি লেভেলের ট্রিক শেখানোর কোনো দরকার নাই এটা তুমি জাস্ট ক্যালকুলেটরে বসাবা হয়ে যাবে তো আমরা একটু ট্রিক্স হাতে ক্যালকুলেশন করাই দিই পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস তাই না এখানে কিন্তু হাইড্রোজেন দুইটা আছে তার মানে এটাকে আমরা দুই দিয়ে আগে গুণ করবো টু ইন্টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তার মানে কত আসলো পাঁচ দুগুনি দশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রিকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার কত মাইনাস টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু দেন এইটা লক করো লক করলে অ্যান্সার আসবে টু তোমরা ভাষায় ক্যালকুলেশন করবা ক্লিয়ার ওকে ডান তো এটা তো আমরা আর ট্রিক শিখালাম না যাই হোক খুবই সুন্দর নেক্সট দুইটি দ্রবণের এটাও ভালো কোশ্চেন চমৎকার কোশ্চেন দুইটি অম্লীয় দ্রবণের পিএইচ যথাক্রমে তিন এবং ছয় প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ হবে কতগুণ বেশি অম্লীয় এখন দেখো আমার এটার পিএইচ কম তার মানে এটা তো অম্লীয় বেশি হবে কত অম্লীয় আমি এটা এমনি মনে রাখতাম এত কিছু জানার দরকার নেই অনেকে কি করবে আমি মনে করো বেসিক বুঝাইতে চাই বেসিক বুঝাইলে কি হবে পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস দিব দেন এইখানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আনবো করে ভাগ করবো গুম অনেক কিছু দরকার নেই আমি এইখানে জাস্ট করব কি টেন টু দি পাওয়ার পিএইচ পার্থক্য পিএইচ কত পার্থক্য তো দেখো এখানে কত আসবে টেন টু দি পাওয়ার কত সিক্স মাইনাস থ্রি সমান সমান কত টেন টু দি পাওয়ার থ্রি তার মানে এক হাজার অ্যান্সার কত এক হাজার এক হাজার গুণ অমূল্য হয়ে গেল শট টেকনিক ইজিলি হয়ে যাবে টাইম সেভ করলাম পরবর্তীতে গিয়ে কাজে দেবে আসল নিচের কোনটির পিআইস সর্বাধিক পিআইস সর্বাধিক এই যে পিআইস সর্বাধিক পিআইস কোম এই জিনিসগুলা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের হাজারি না বইতে একটা অনুশীলন কোশ্চেন আছে আর এটাও সেরকমই একটা কোশ্চেন এখন দেখো বাহ আমি আগে অপশানের দিকে তাকাবো অপশানের দিকে আমার খুব ইজি করে দিছে ইজি কেমন করছে দেখো এখানে দুইটা অ্যাসিড দিছে দুইটা বেস দিছে এমন পিএইচ বেশি কার হবে অ্যাসিডের হবে না বেজের হবে অবশ্যই বেজের হবে এখন বেজের মধ্যে দেখো একটা সোডিয়াম হাইড্রক্সাইড আছে সেটা সোডিয়াম কার্বন এটা কোনটি শক্তিশালী নিশ্চয়ই সোডিয়াম হাইড্রক্সাইড আমার এই এটা কোনো কিচ্ছুর দরকার নাই তুমি যদি চাও প্রত্যেকটা আলাদা আলাদা পিএইচ বের করবা পিএইচ বের করে বলবা ওটার দরকার নাই এখানে সবচেয়ে সুন্দর একটা ওয়ে হচ্ছে আমার সবচেয়ে বেশি শক্তিশালী কারখন্ড উত্তর কোনটা হবে এনএস আর যখন আমার সবগুলো অ্যাসিড থাকবে ওই যে কেন্দ্রীয় মৌলের কী হলো আচ্ছা ওই যে কেন্দ্রীয় মৌলের যতগুলা ইয়ে আছে আমরা আগে লিখে দিসাম কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা দেখ বক্স অ্যাসিডের ক্ষেত্রে আরেকটা জিনিস লিখে রাখো যদি হ্যালো অ্যাসিড থাকে কি অ্যাসিড হ্যালো অ্যাসিড ব্যাপারটা কি আমি যদি হ্যালোজেনের সক্রিয়তার ক্রম দেখি বা তরিত্রণাত্মকতার ক্রম দেখি কি আসে ফ্লোরিন কোলোরিন ব্রোমিন আয়োডিন কিন্তু যখন হ্যালো অ্যাসিড হয়ে যাবে হ্যালো অ্যাসিড তখন ঘটনাটা উল্টে যাবে যদি অ্যাসিডের বলি অ্যাসিডের ক্ষেত্রে এটা লিখে রাখো এইস আই এইস বি আর এইস সি এল এইস এফ ঠিক আছে তো এটা হচ্ছে আমার অ্যাসিডের সক্রিয়তার কোনো তো এইখানে যদি আমার সবগুলো অ্যাসিড থাকে তাহলে আমি সেইভাবে বের করবো আমার এইগুলো ক্যালকুলেট করার কোনো দরকার ওকে ডান নেক্সট কোয়েশ্চেনে যাই কোনটি খারকের সঠিক তীব্রতার ক্রম কোনটি ক্ষারকের সঠিক তীব্রতার ক্রম তো এটা মৌলের পর্যায়বৃত্ত অধ্যায় থেকে করা হয়েছে মৌলের পর্যায়বৃত্ত অধ্যায়ে ওই যে পারমাণিক বেশার দোকানগুলা মনে রাখবা আমরা খার ধর্মটাই নিয়ে বলি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে খার ধর্ম কী হয় বাড়ে খাড় ধর্ম বাড়ে কিন্তু অম্লধর্ম কী হয় কমে যদি এখানে বলতো কোনটি অম্লধর্মের তীব্রতা করবো সেটাও তুমি বের করতে পারবা এটা কিন্তু মূলের পর্যবিত্ত অধ্যায় থেকে করা হয়েছে তার মানে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে খাড় ধর্ম বাড়ে তো দেখি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এটা তো একই গ্রুপের উপর থেকে নিচেই আসে এবং খাড় ধর্ম বাড়তে চান স্যার এইটাই আমার আর অন্যগুলো দেখা লাগলো না কারণ কি গ্রুপ একের মৌলগুলো কি লিনা কে রুবি সাজাবে ফ্রান্স আমরা এইভাবে ছন্দ রাখছিলাম না তো কি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে কি হবে ধর্ম বাড়বে এই ছন্দগুলো আমার আসলে পছন্দ হয় না মানে আমার এক সময় হয়েছিলো কি ছন্দ মনে আছে এখন এমন যেন না হয় তোমাদের যে টেকনিক মনে রাখার জন্য আলাদা টেকনিক লাগে ঠিক আছে এটা যেন না হয় ঠিক আছে তো দেখো কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান পর্যায়বৃত্ত ধর্মে দেখো আমার যে পর্যায় সারণী আছে সেখানে কর্ণ সম্পর্ক বিদ্যমান আছে কর্ণ সম্পর্ক যে তিনটা মৌল মনে রাখলেই হবে এটার জন্য এই যে লিমা বেরিয়ে এলো কিভাবে বউ সেজে বউ সেজে লিমা বেরিয়ে এলো বউ সেজে লিমাতে কি লিথিয়াম ম্যাগনেশিয়াম এই দুইটার মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান বেরিয়ে এলো মানে কি বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুইটার মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান যেমন বৌ সেজে বউ সেজেতে কি বোরন সিলিকন আছে কোনটা এখন ম্যাগনেশিয়ামের সাথে যাবে লিথিয়াম কিন্তু এখানে নাই অ্যান্সার গ ক্লিয়ার এই লিমা বেরিয়ে এলো বউ সেজে কর্ণ সম্পর্ক এই কয়েক তিনটা মন রাখলেই আপ আর লাগবে না ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আ হা 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 খুবই ভালো কোশ্চেন নেসলার দ্রবণের সাহায্যে শনাক্তকারী পরীক্ষায় কোন বর্ণের অদক্ষেপ পড়বে এখন ভাইয়া নেসলার দ্রবণ কোন আয়ন শনাক্ত করা হয় নেসলার দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয় অ্যামোনিয়াম আয়নের তখন অদক্ষেপে বর্ণক্ষ হবে কফি কালার বা লালচে বাদামি লালচে বাদামি এই চারটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি যখন ক ক্ষতে খতে ক্ষতে বিশেষ করে তোমার কপার ফেরাস হ্যাঁ তারপরে হচ্ছে জিঙ্ক অ্যালুমিনিয়াম আর এইচ ফোর এনে এইগুলার কিন্তু খ নম্বরে দেয় যে আয়ন শনাক্তকরণ এইগুলো তোমরা মুখস্থ করে ফেলবা কোনটাতে কোন আয়ন শনাক্ত একটু ইজি করে দিই তোমাদের চারটা একটু ইজি করে দিই তোমরা যখন হাজার নাগ স্যারের বইটা খুলবা জাস্ট তোমার পড়াটা ইজি করছি কীভাবে দেখো তুমি একটা এইভাবে ছক কাটবা কে কাটবা ছক কাটবা ছক কেটে এইখানে লিখবা আয়ন কোন আয়ন শনাক্ত করতে চাও সাপোজ দিলে হচ্ছে সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস দেওয়ার পরে তুমি এইখানে দিবা দ্রাবক দ্রাবক অথবা বিকারক যে কোনো একটা লিখতে পারো বিকারক লিখলা তো কোন বিকারকটা দিবা যে সোডিয়ামের যেন কি পটাশিয়াম পাইরো এখানে লিখবা তারপর লিখবা অদক্ষেপের বর্ণ বর্ণ কী সাদা ভাইয়া এতগুলো বর্ণ মনে রাখা সম্ভব না আসলেই সম্ভব না তাহলে একটু টেকনিকই ইউজ করি দেখি পরীক্ষায় যেটা আসবে সেটা হয়ে যাবে কপার আর ফেরাসটা আমি বাদ রাখলাম এটা এ ক্ষতে পড়তে পড়তে তোমার মুখোচে তুমি দেখবা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আয়ন শনাক্ত করার জন্য আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি একটা বিকারক গেল আচ্ছা যেগুলা আমার ডি ব্লক মৌল যেগুলা কী ব্লক মৌল ডি ব্লক মৌল এদের শনাক্ত করার জন্য সবগুলোর ক্ষেত্রে দেখবা কে ফোর সি এন সিক্স এটা ব্যবহার করি ব্যাস দুইটা বিকারক কিন্তু আমার মুখস্থ হয়ে গেল তার মানে কি কপার কি ডি ব্লক তার মানে এই বিকারক একটা থাকবেই ফেরাস কি ডি ব্লক এই বিকারক একটা থাকবেই জিঙ্কি ডি ব্লক মৌল এই বিকারক একটা থাকবেই এখন দেখো ভাইয়া আমার তো বর্ণ যা জানার দরকার বর্ণ কি দেখো আমি এইটা মনে রাখি যারা অবস্থান তো নয় অবস্থান্তর নয় তাদের সকলের বর্ণ কি দিয়ে দেব এক কথায় সাদা যারা মৌল নয় তাদের বর্ণ কি সাদা সাদা অবস্থান্তর শুধুমাত্র অ্যামোনিয়ামটা বাদে অ্যামোনিয়ামটা কি লালচে বাদে আমি এটা তো মুখস্থ হয়ে গেছে বন্ধ দ্বারা এখন দেখো আমার জিঙ্ক আমি যে বিকারকদের শনাক্ত করি এর অর্ধেক বর্ণ কি আসবে সাদা অ্যালুমিনিয়াম কি আসবে সাদা ক্লোরিন কী আসবে সাদা সোডিয়াম কী আসবে সাদা কারণ কি এরা অবস্থান্তর মৌল নয় পড়া কি ইজি হয়েছে না এতটুকু মনে রাখার পরে তুমি জাস্ট একটা চার্ট করে পড়বা দেখো পড়াটা ইজি হবে এবং টেকনিকও জানা হয়ে গেল রাইট ওকে ডান নেক্সট কোয়েশ্চেন ও বাবা এটা খুবই বড় একটা কোশ্চেন এটা খুবই বড় একটা কোশ্চেন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো পয়েন্ট থ্রি মোলার এ এত ফারায়ন যোগ করছে এই পাত্রে মিশালাম এই এটা কিন্তু সময়ন প্রভাবের একটা ম্যাথ এটা কিন্তু বোর্ডে গ নম্বরের জন্য ইম্পর্টেন্ট কিসের জন্য ইম্পর্টেন্ট গ নম্বরের জন্য ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া কি করব এমসি কিউতে দিয়ে দিছে কি করব এমসি কিউতে দিয়ে দিছে তাহলে কি ওই যে বলছিলাম যে পঁচিশটা এমসিকিউ কিউ পঁচিশ মিনিটে সলভ করার জন্য আমার কয়েকটা এমসিকিউ ট্রিক যদি অবলম্বন করি তাহলে কি হবে একটু সময় সেভ হবে না তাহলে আমি ওইখানে যে সময়গুলো বাঁচালাম এইখানে কাজ লাগাবো হ্যাঁ আমরা হলাম বাঙালি আমরাও টেকনিক জানি আমরা কি বাঙালি আমরাও টেকনিক জানি সম আয়নের ম্যাথ সম আয়ন যতগুলো বোর্ড কোশ্চেন আছে তুমি দেখবা এক নম্বর যার কে দেওয়া আছে সেইটা অদক্ষেপ হবে পড়বে এখন কেএসপি যা দেওয়া থাকবে তারই অদক্ষেপ পড়বে বাকিটা পড়বে না সোজা কথা এখন সাপোজ তোমাকে এমসিকিউ দিলো দিল এমন এমন এখানে দিলো জিঙ্ক সালফাইড এখানে দিলো কপার সালফাইড এখন সাপোজ কপার সালফাইড এর দেওয়া আছে এটা দেওয়া নাই তাহলে অদক্ষেপ কার পড়বে সময় নাতে কপার সালফাইটের শেষ এখন দেখি এই জিঙ্ক সালফাইট কপার সালফাইটের কে যথাক্রমে যথাক্রমে দুইটারই কে দিয়ে দিছে এখন কি করব আবার টেকনিক আছে কোনো ব্যাপার তোমাদের বস ভাই আসে না তো যার কেএসপি কম সে অদক্ষেপ পড়বে যার কেএসপি কম সে অদক্ষেপ পড়বে এখন কে এসপি কম কার দেখো থ্রি ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি থ্রি পাওয়ার কত মাইনাস টোয়েন্টি থ্রি আর এটার পাওয়ার কত মাইনাস থার্টি এইট তার মানে সবচেয়ে কম কোনটা ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি এইট না এইটার কে এসপির মান কম না এইটার কে কেএসপির মান যেহেতু কম তাহলে কার পদক্ষেপ পড়বে এটা কাজ ছিল কপার সালফাইটের অ্যান্সার কি কপার সালফাইট শেষ এত বড় ম্যাথ আমার করার দরকার আছে আমি জাস্ট কে কেএসি দেখবো ম্যাথ শেষ আচ্ছা এখন ভাইয়া এটা যদি সময় না পড়ে সাপোজ ভাইয়া এখানে তো এইসিএল যোগ করছে আমি এইসিএল যোগ না করে কি যোগ করব। সাপোজ এনে ওই খার যোগ করলাম তখন কি হবে তখন তো সময়ের প্রভাব নেই তখন কেএসপি এইসব দেখব কেন সময়ের প্রভাব কাজ করতেছে না তার মানে দুইটারই অদক্ষেপ পড়বে ক্লিয়ার বড় অঙ্ক কত সেকেন্ড লাগলো পঁচিশ সেকেন্ডও লাগবে না পঁচিশ সেকেন্ডও লাগবে জাস্ট আমরা ইয়া করে দেবো শেষ কে ম্যাথ দেখব যার মান ছোটো তার অধক্ষেপ পড়বে খুবই মজার আসো ক্রোমিয়াম হাইড্রক্সাইডের বর্ণ কেমন এটার বর্ণ হচ্ছে গোলাপি ভাই এতগুলো বর্ণ তো মনে থাকে না মন থাকবেও না আসো আমরা একটু টেকনিক অবলম্বন করি আবার এটা আমি মনে রাখি এইভাবে কোরস মধু কি গো নিশু হম কোরাফ মধু কি গো নিশু আচ্ছা এখন দেখো ক্রসতে কি ক্রোতে ক্রোমিয়াম সাথে সবুজ এই এটা তো ভুল হলো এটার অ্যান্সার হবে সবুজ এই ছন্দ দিচ্ছে আমার মনে চলে আসছে এর আগে আমার মনে ছিল আচ্ছা মধু মতে কি ম্যাঙ্গানিস তাহলে ম্যাঙ্গানিস হাইড্রক্সাইডের বর্ণ কেমন ধূসর ঠিক আছে কিগো কিগোতে হচ্ছে কোবার্ট কোবার্ট হাইড্রক্সাইডের বর্ণ কেমন গোলাপি কোভার্ট হাইড্রক্সাইডের বর্ণ কেমন গোলাপি আর নিশুতে হচ্ছে নিকেল নিকেলের বর্ণ কেমন সবুজ নিকেলের বর্ণ সবুজ এইভাবে তোমরা পড়ে ফেলবা ক্রস মধু কিগো নিশু ক্লিয়ার আমি এমনি মনে রাখি ওকে ডান এবার আসো কোনটির সালফাইড কোনটির সালফাইড অম্লীয় মাধ্যমে অধক্ষিপ্ত হয় কোনটির সালফাইড অম্লীয় মাধ্যমে অধক্ষিপ্ত হয় এটা কেমনে আমি এতক্ষণ ধরে অনেক ছন্দ বলছে আমি কিন্তু ছন্দ প্রিফার করি না এটার কোনো ছন্দ আমি দিব না ভালো লাগছে না দেখো অম্লীয় মাধ্যমে অধক্ষিপ্ত হবে একটা ক্ষারীয় মাধ্যমে অধক্ষিপ্ত হবে একটা ঠিক আছে তো আমি যে কোনো একটা মনে রাখবো আর একটা এমনিই হয়ে যাবে তো খারিও মাধ্যমে যেটা অধক্ষিপ্ত হয় সেগুলো কারা কারা একজন ছন্দ দিছে মহাবিজ্ঞানী জিত ফাও নি মন জিট ফাউকনি মন আমি নিজেও জানি না মানে কি এটার মানে হচ্ছে জিতে জিঙ্ক এতে ফেরাস এতে হচ্ছে কোবার্ট এতে হচ্ছে তোমার নিকেল এমতে ম্যাঙ্গানিস এতে কি ম্যাঙ্গানিস মনতে কি ম্যাঙ্গানিস এইগুলা কিসে দিবে ক্ষারীয় মাধ্যমে আমার ক্ষারীয় মাধ্যমে অদক্ষিপ্ত হবে এদের সালফাইটগুলা ঠিক আছে জিঙ্ক সালফাইট বলো ফেরাস সালফাইট বলো ঠিক আছে তো আমার ভাইয়া ছন্দ মনে থাকে না তো আমি কি করবো আমি মনে রাখছি যে ফেরোম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক আর ম্যাঙ্গানিজ উইথ ফেরোম্যাগনেটিক এই ফেরোম্যাগনেটিক পদার্থ কারা কারা ফের কোবাল্ট আছে নিকল আছে এই তিনটার সাথে জিঙ্ক আর ম্যাঙ্গানিস এরা খারিও মাধ্যমে অধক্ষিপ্ত হবে তাহলে এরা বাদে কারা কি করবে অম্লীয় মাধ্যমে অধক্ষিপ্ত হবে তো দেখো জিঙ্ক আছে ফেরাস আছে এটা ফেরোম্যাগনেটিক এরা কিসে দিবে খারি মাধ্যমে অদক্ষিপ্ত হবে তাহলে কাজ সালফাইড অম্লীয় মাধ্যমে দেবে এসবি ইজি হয়ে গেল না যে কোনো একটা মনে রাখবো আমার অম্লীয়টা মনে নেই আমি বলবো না ওকে ডান নেক্সট কোয়েশ্চেন ওকে এই আমাদের লাস্ট স্লাইড চলে আসছি আমরা তো আসো ব্যাপারটা এমন জেন ফোরের মুক্ত ইলেকট্রন কতটি ফোর এটা কীভাবে বের করবো শেষ কক্ষপথের ইলেকট্রন মাইনাস বন্ধনে যুক্ত ইলেকট্রন বন্ধনে যুক্ত ইলেকট্রন এখন দেখো জেননের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে আটটা কয়টা যুক্ত হয়েছে তো বলো তো ফলন চারটা পরমাণুর সাথে একটা একটা করে চারটা যুক্ত হবে হ্যাঁ কয়টা আছে চারটা ইলেকট্রন আছে কয়টা আছে চারটা ইলেকট্রন আছে এখন কথা আছে যদি প্রশ্ন করতো মুক্ত জোর ইলেকট্রন কতটি ইলেকট্রন কতটি অ্যান্সার কত হতো দুই হতো অ্যান্সার কত হতো দুই হতো কারণ এখানে জোর আছে ক্লিয়ার ওকে নিচের কোনটির আয়নীকরণ শক্তির ক্রমটি সঠিক নয় আয়নীকরণ শক্তি তো আমরা জানি তাই না যে পরমাণবিক আকার যদি ছোট হয় তাহলে আয়নীকরণ শক্তি বাড়ে ঠিক আছে আর পর্যানে বাম থেকে ডানে উপর থেকে নিচে এগুলো সবাই জানে কিন্তু এখানে কথা আছে আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম জাস্ট মনে রাখবো কেন হয় এটা তোমার গঘতে কোশ্চেন আমরা এমসি কিউ করছি জাস্ট মুখস্ত কীভাবে নাইট্রোজেন ইজ গ্রেটার দ্যান অক্সিজেন ফসফরাস ইজ গ্রেটার দেন সালফার ম্যাগনেশিয়াম ইজ গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন এই চারটা আয়নীকরণ শক্তি ব্যতিক্রম ঠিক আছে কেন ব্যতিক্রম ধরুন গ ঘাতে পড়ছো আশা করি আর না পড়লেও দরকার নাই এখন জানার কারণ একটা এমসি কিউ তো আমরা এই এক দুই তিন চার চারটা ব্যতিক্রম আছে আয়নীকরণ শক্তির আমরা পড়ে ফেলবো নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন ফসফরাস ইজ গ্রেটার দেন সালফার ম্যাগনেশিয়াম ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন তাই কোনটি সঠিক নয় এই যেটা কারণ কি অ্যালুমিনিয়াম বেশি দেখা দিতেছে এটা আসলে বেসিক্যালি ওইভাবে হওয়ার কথা ছিল পাট হয় নাই ব্যতিক্রম মনে থাকে যেন তো আর একটা আছে ইলেকট্রন আসক্তির ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম জাস্ট দুইটা মনে রাখলেই আশা করি হয়ে যাবে তার বই একটু পড়ে বা গ্রুপ সতেরো গ্রুপ সতেরোতে কী আছে ক্লোরিন ফলোরিন ব্রোমিন আয়োডিন রাইট আর একটা আছে গ্রুপ ষোলো এখানে কি সালফার সেলেনিয়াম পোলিনিয়াম টেলুরিয়াম অক্সিজেন সবার লাস্টে এখানে কি অক্সিজেন সবার লাস্টে এই জিনিসটা মনে রাখতাম ইলেকট্রন শক্তির এই দুইটা ব্যতিক্রম আর আয়নীকরণ শক্তির এই কয়টা ব্যতিক্রম এগুলো পড়লেই হ্যাঁ আর মৌলের পর্যায়বিত্ত ধর্মে তোমার প্রচুর ছন্দ দেয় এই কারণে আমি ছন্দ পড়াই নাই যেমন তোমার ওই কোনটি তরল ধাতু বা তরল ধাতু ব্রোমিন হচ্ছে তরল হ্যাঁ এইচ জি তরল মার্কারি তরল আচ্ছা কোনগুলো কক্ষ তাপমাত্রায় কঠিন এইভাবে মনে রাখতাম এসআইসিপি এসআইসিপি সে হলো আতেেল তার মানে অ্যাস্টাটিন সেলেনিয়াম সালফার আয়োডিন কার্বন ফসফরাস এরা হলো কক্ষ তাপমাত্রায় কঠিন তো এইভাবে তোমরা যেগুলো আসে আর কি অধাতু অপধাতু এইসব শর্ট টেকনিক এই ছন্দ আমার মনে রাখতে ইচ্ছা করে না কারণ টেকনিক মনে রাখার জন্য যেন আলাদা টেকনিক না লাগে এমন যেন তোমাদের না হয় আমি বারবার বলি তো এই কারণে আমি আর টেকনিক দেখাই নাই তো কক্ষ তাপমাত্রা এরা হলো কঠিন এসআইসিপি সে আতেল আর এগুলো হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল ঠিক আছে তোমরা এইগুলো একটু মনে রাখো আর বাকি এমসিকিউ তোমরা আশা করি পারবা এইগুলো জাস্ট আমরা টেকনিকগুলো শিখাইলাম যেন সহজেই তোমাদের কি বলা যায় সহজেই সমাধান করতে পারো বেশি খাটাখাটনি করা না লাগে আশা করি সবাই উপকৃত হবা ধন্যবাদ আমার পরিচয় আগেই দিয়েছিল ছিল আমি আর দিলাম না ধন্যবাদ শুভকামনা